গাইস, তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ রয়েছে। এমনকি আমি আজকের এই ভিডিওতে একটা ওয়ার্ল্ড ইউটিউবার্সকে একটা চ্যালেঞ্জ দিব। বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, প্রত্যেকটা ইউটিউবারকে একটা চ্যালেঞ্জ দিব, যে এই চ্যালেঞ্জটা এখনও পর্যন্ত কোনো ইউটিউবার কমপ্লিট করতে পারিনি, যেটা আমি কমপ্লিট করতে চলেছি। ওকে, তো অবভিয়াসলি ভিডিওটা প্রত্যেকেই ফুল দেখবা, আর ফুল দেখার পরে ভালো লাগলে একটা করে লাইক করবা, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটিতে ফলো দিতে একদম ভুল করবা না। ওকে, তাহলে চলো আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। গাইস, আজকে সকালে অ্যান্ড দুপুরের টাইমে আমরা ফেসবুকে অ্যান্ড ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করি, আর সেই পোস্টটা হচ্ছে আমার পারমানেন্টভাবে একটা স্কোয়াড প্রয়োজন। যে স্কোয়াডে আমি প্রথমে তিনটা মোবাইল প্লেয়ার এবং চারটা পিসি প্লেয়ার, সরি, তিনটা মোবাইল প্লেয়ার এবং পাঁচটা পিসি প্লেয়ার আমি সাজেস্ট করেছিলাম। মোটমাট মিলে আটজন প্লেয়ার আমার স্কোয়াডে থাকবে। কিন্তু আমি যখন লাইভে আসলাম আজকে চারটার দিকে, বিকালের দিকে যখন লাইভে আসলাম, ওইখানে আমার একটা ভাই, ঠিক আছে, সে বললো আমাকে যে দেখো মোর্শেদ, মোবাইল প্লেয়ারদেরকে তুমি বেশি মানে সাজেস্ট করো, কারণ মোবাইল প্লেয়ারদেরকে সাজেস্ট করাই ভালো। এই জন্য আমি মোবাইল প্লেয়ারদেরকে সাজেস্ট করেছি বেশি। মোবাইল প্লেয়ার চারটা থাকবে আমার স্কোয়াডে, অ্যান্ড পিসি প্লেয়ারও চারজনকে নিব। আর এখান থেকে কিন্তু আমরা স্ট্রং হার্ড টিম কিন্তু আমরা গঠন করব। কিন্তু তোমাদেরকে কি কি করতে হবে বা না করতে হবে, সো অবশ্যই কিন্তু এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। আর এই জন্য প্রত্যেকেই ভিডিওটা ফুল দেখবা, আমি অনুরোধ করে বলবো আজকের ভিডিওটা সকলে ফুল দেখবা। আর হ্যাঁ, আজকে প্রতিটা ইউটিউবারকে যে চ্যালেঞ্জটার কথা আমি বলবো আর যে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে চলেছি, গাইস, যেমন আমাদের, আমি উদাহরণ দিচ্ছি, আমাদের বাংলাদেশের কাব্য ভাইয়া রয়েছে, আরও অনেক ইউটিউবারকে আমি দেখেছি নন স্টপ গেমিংও রয়েছে, তারা যে 4v4গুলো কাস্টম করে, এই কাস্টমে দেখবা ওরা ওদের যতগুলো ভাই ব্রাদার্স রয়েছে অথবা কোনো ইউটিউবার, ঠিক আছে, এদেরকে কিন্তু নিয়ে ওরা চ্যালেঞ্জিং খেলা খেলে, ওরা স্কোয়াড মেকিং করে, তৈরি করে। কিন্তু আমিও চাইলে কিন্তু ভাই, আমার ভাই ব্রাদার্স রয়েছে, তারা কিন্তু পিসি প্লেয়ার, হেভি লেভেলের মারাত্মক গেম প্লে তাদের, আমি চাইলে কিন্তু তাদেরকে নিতে পারি। কিন্তু আমি তাদেরকে নিচ্ছি না, আমি নিচ্ছি কাদের, আমার অডিয়েন্সদেরকে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে, তারা খেলা পারুক বা না পারুক, ওই প্লেয়ারদেরকে দরকার হলে কিছুদিন যদি প্র্যাকটিস করায় ভালো খেলবে, 15 দিনের ভিতরে ভালো খেলবে মোটামুটি আকারে, ওই দিয়েই আমরা ভালো কিছু করতে পারবো। সো এই জন্য তোমাদের নিয়েই কিন্তু একটা ভালো কিছু একটা আমরা উদ্যোগ নিচ্ছি, একটা স্কোয়াড মেকিং করবো 8জন প্লেয়ার মিলে। তারপর থেকে আমরা যতগুলো ই-স্পোর্টস, তারপরে টুর্নামেন্ট, ট্যুর, সব কিছু মিলিয়ে, যাতে করে যেন আমরা আদার্স ইউটিউবারের সামনে গিয়ে যেন দাঁড়াইতে পারি, এমন যাতে না হয় যে 7-0 খেয়ে আমাদের মান সম্মানটা চলে গেল, এরকম স্কোয়াড আমি মেকিং করব না। সো আমার স্কোয়াডে আসতে গেলে তোমাদের যা যা করা লাগবে অবভিয়াসলি আমি ভিডিওতে বলবো, একটু ওয়েট করতে হবে। তার আগে থেকে যে চ্যালেঞ্জটা বললাম, অল ইউটিউবার কী করে, তাদের ফ্রেন্ড সার্কুলার, তারা অনেক ইউটিউবার, যেমন নিউ কিছু ইউটিউবার, মিড রেঞ্জ কিছু ইউটিউবার, ঠিক আছে, এদেরকে নিয়ে কিন্তু তারা স্কোয়াড মেকিং করে। আমি চাইলেও কিন্তু করতে পারি, কিন্তু এগুলো আমি করছি না, ঠিক আছে, আমি করছি আমার অডিয়েন্সদেরকে নিয়েই আমি স্কোয়াড মেকিং করছি। আর যে ইউটিউবারকে আমি চ্যালেঞ্জ দিতে চাই, অল ইউটিউবারকে যে চ্যালেঞ্জটা করতে চাই, ভাই তোমরা যে স্কোয়াডগুলো মেকিং করো, এই স্কোয়াডটা তোমার অডিয়েন্সের মাধ্যমে মেকিং করো, দেখি এই চ্যালেঞ্জটা এক্সপেক্ট করো, আশা করি অডিয়েন্সগুলোও কিন্তু ভাই অনেক হ্যাপি হবে। সো যাই হোক, আমরা কথা বলবো এখন যে আমাদের স্কোয়াডে আসতে গেলে তোমাদের কী কী করতে হবে। গাইস, স্কোয়াডে আসতে গেলে যারা মোবাইল প্লেয়ার তাদেরকে প্রথমে কী করতে হবে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। যারা মোবাইল প্লেয়ার, আমি যখন লাইভে আসবো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, আর ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট সেকশনে, তোমরা প্রত্যেকেই লিঙ্ক ক্লিক করে ফলো দিয়ে রাখবা, কেমন, যখন লাইভে আসবো তখন নোটিফিকেশন পেজে বা লাইভে চলে আসবে। আর লাইভে আমি তোমাদেরকে এক এক করে তোমাদেরকে দেখবো, ইন্টারভিউ নিব, যে তোমার এক্সপিরিয়েন্স কেমন, তোমার পারফরমেন্স কেমন, অ্যাবিলিটি কেমন, কেমন খেলো তুমি, কেমন স্কিল রয়েছে। যারা মোবাইল প্লেয়ার তাদের ক্ষেত্রে ওয়ান ভার্সেস টু খেলতে হবে, আর ওই প্লেয়ারটা যদি খুব ভালো খেলে, তার খেলাটা আমরা যে কয়েকজন অবজারভে থাকবো, যদি ভালো লাগে আমাদেরকে, তাহলে অবশ্যই আমরা তাদেরকে আমাদের মেইন স্কোয়াডে নেব। তবে এখানে ম্যাচ বুয়া করতে পারলে যে আমরা স্কোয়াডে নেব এমন কোনো কথা না, এক্সপিরিয়েন্স বলে একটা কথা রয়েছে, অভিজ্ঞতা বলে একটা কথা রয়েছে, এগুলো কাজে লাগিয়ে স্কিলটা একটু দেখাতে হবে, তাহলে যদি ভালো লাগে আমরা তাদেরকে নিব। এটা হচ্ছে মোবাইল প্লেয়ারদের ক্ষেত্রে। এবার পিসি প্লেয়ার, যারা পিসি প্লেয়ার
তাদেরকে কি করতে হবে, সেম পজিশনে লাইভ দেখতে হবে। অ্যান্ড লাইভ থেকে আমরা প্লেয়ার নিব, কাস্টমে অ্যাড করিয়ে নিব। পিসি প্লেয়ারদের ক্ষেত্রে অন ভার্সেস থ্রি খেলতে হবে, কারণ একটা প্লেয়ার কিন্তু ভাই যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু ভাই অবশ্যই মোকাবেলা করতে পারে, দুইটা প্লেয়ারকেও পারে, কিন্তু তিনটা প্লেয়ারের মোকাবেলা অনলি এক্সপিরিয়েন্স ভালো, স্কিল ভালো, এ সমস্ত প্লেয়ার ছাড়া কিন্তু অন্য কোনো প্লেয়ার কিন্তু ভাই ওয়ান ভি থ্রি কাস্টম খেলতে পারে না। এই জন্য যারা পিসি প্লেয়ার তাদের ক্ষেত্রে ওয়ান ভার্সেস থ্রি আমি করেছি। ওয়ান ভার্সেস থ্রি তারা যখন খেলবে, আমরা যখন অবজারে বসে দেখবো, যদি ভালো লাগে অবভিয়াসলি আমরা তাদেরকে নিব। অ্যাপ গাইস আমি আশা করি বুঝে গিয়েছো। আর আমরা কালকে, সো আজকে 10 তারিখ, আমরা কালকে মোটমাট মিলে কালকে সম্পূর্ণভাবে আমরা এটা ট্রাই করব। আর আজকে কিন্তু আমরা বাসাই পর্ব অন করেছি, স্কোয়াড বাসাই পর্ব অন, কালকে 2 হবে। আমরা 12ই নভেম্বর একটা ফুল পূর্ণাঙ্গ স্কোয়াডের ঘোষণা করব আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যান্ড ফেসবুক পেজে লাইভ স্ট্রিমে। ওকে, সো এই ছিল মোটমাট মিলে আমাদের আজকের স্পেশাল একটি ভিডিও। ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক করোনি, লাইকটা কমপ্লিট করে দাও। আর যে চ্যালেঞ্জটা আমি দিচ্ছি, ওয়াল ইউটিউবার কিন্তু এটা করিনি, তাদের অডিয়েন্সকে নিয়ে কিন্তু এরকম ধরনের চিন্তাভাবনা করিনি যেটা আমি করেছি। এই চিন্তাভাবনাটা তোমাদের কাছে কেমন লেগেছে গ্যাস অবভিয়াসলি কমেন্ট করে জানাতে একদম ভুল করবো না। আর হ্যাঁ, একটু পর্যাপ্ত পরিমাণ ভিডিওটা শেয়ার করবা, সমস্ত জায়গায় একটু শেয়ার করবা। যে সমস্ত অবহেলিত প্লেয়ার রয়েছে তারা যেন এবার তাদের স্কিলটা দেখাতে পারে, এটাই আমি চাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।